খুঁজে পাচ্ছেন না, কবে থেকে? কাল বিকেলে সেই যে বেরোলো আর ফেরেনি। হ্যাঁ, তোমরা আমার কমলাকে খুঁজে দাও বাবা। কি বুঝলি? কাল বিকেলে কমলা বাড়ি থেকে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরেনি। পিওর রোমিও জুলিয়েট কেস। করেক্ট। আচ্ছা, কেসটা তাহলে নিতে পারি? কি হবে বাবা, পাবো তো। আচ্ছা, কমলার ফটোগ্রাফ মানে ছবি আছে? ফটোক তো নেই বাবা। আচ্ছা, কমলা দেখতে কেমন বলুন তো? ধবধবে ফর্সা, টানা টানা বড় কালো চোখ। ধবধবে ফর্সা, টানা টানা কালো চোখ, দেখতে সুন্দর লাগছে, দেখতেও ভালো লাগছে। আর কিছু বলুন, আর কিছু বলুন। ভারী ঠান্ডা, নখিমে। না, কোনো ইম্পর্টেন্ট না। আচ্ছা, আর কিছু বলুন না। বলছি বাবা, বলছি, রোজ আড়াইশে দুধ দেয়। দুধ? দুধ? দুধ দেয়? ছি, কমলা দুধ দেয়? গাইলেনি বুঝি? না বাবা, পাটনাই গাই। এক বছর হলো 10-25 টাকাতে কিনেছি। আমরা গরুর কেস করি না। তবে কোথায় তাকে পাবো বাবা? পুলিশের পরে দেখুন। সেখানে তাকে পাইনি বাবা। তাহলে বৃন্দাবন যান। বৃন্দাবন? হ্যাঁ, কেশব ঠাকুরের গোয়ালে। হ্যাঁ, সেখানেই যান। চলুন, আর দেরি না, আসুন আসুন। শেষ পর্যন্ত গরুর কেস? তোকে আমি কতবার বলেছি ভানু, চল পুলিশে গিয়ে আমরা ডিটেকটিভ ডিপার্টমেন্টে চাকরি নিই, সেখানে পয়সা রোজগার করতে পারবো আর ইজ্জত বাড়বে, ঘোড়ার ডিম বাড়বে। আমার ট্যালেন্টের কি দাম দেবে, কত মাইনে দেবে? আর ঠিক আছে, এও তোকে বলে রাখছি, এই বাংলাদেশ, শুধু বাংলাদেশ কেন, সমস্ত ভারতবর্ষ একদিন এই ভানু গোয়েন্দাকে চিনবে। রাইট ইউ আর রাইট, দুঃখ করিস না ভানু। একটা ভালো কেস পেলে তুই একদিন নিখ্যাত রবার্ট ব্লেক হবি। এই যে ঘন্টা গণ, আজকে খবর কাগজ দিয়েছে নাকি? গজ কি হবে? গজ কি যে খবরের কাগজ? খবরের কাগজ? 3 মাসের দাম বাকি আর দেবে নি বলেছে। ও, দেবে না। শোন শোন, এই পাশের বাড়ি থেকে খবর কাগজ নিয়ে। কোথেকে? মাসির বাড়ি? পাশের বাড়ি? আগে বললি তো আসতে। আচ্ছা, তুই এই বদ্ধ কালো লোকটাকে দেখেছিস কি করতে বলতো? গোয়েন্দাদের অনেক গোপন কথা থাকে। হ্যাঁ, থাকে কি? হ্যাঁ, ও কিছুই শুনতে পায় না। ও, তাই ও যখন মাইনে চায় আমরাও শুনতে পাই না। তোর কি ব্রেন ভানু? এবার কাজ করতে দাও। নূপুর, দিল্লি থেকে কবে এলি? এই মাত্র তোর কাছে এলাম। শিলা, সত্যি? আয় আয় ভেতরে আয়। আচ্ছা, চিঠি নেই, খবর নেই, হয়তো কলকাতায় চলে এলি যে। কলকাতায়? হ্যাঁ, কলকাতায় একটা চাকরির ইন্টারভিউ দিতে। চাকরি? তোর বাবার মত আছে? বাবা না, হ্যাঁ আছে। শিলা, শিলা, আমি বেরোচ্ছি। আলাপ করিয়ে দিই, নূপুর চ্যাটার্জি, দিল্লিতে আমরা এক কলেজেই পড়তাম। আর আমি হচ্ছি মিস্টার গুপ্ত, কেয়ার অফ মিসেস গুপ্ত। চলি, আশা করি পরে দেখা হবে। শিলা,
আমি কিন্তু ভাই তোর এখানে দু চার দিন থাকবো। বেশ তো থাক না, চল চল ভেতরে চল। আমার কন্যা কুমারী নূপুর চ্যাটার্জি দিল্লি হইতে নিখোঁজ হইয়াছে। বয়স 23-24, রং 14 ক্যারেট সোনার নেয়, দোহারা গড়ন, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, চিবুকে ডান দিকে তিল। তাকে ধরিয়া দিতে পারিলে নগদ 10,000 টাকা পুরস্কার। ডাক্তার দিগম্বর চ্যাটার্জি, দরিয়াগঞ্জ, দিল্লি। 10,000 টাকা নূপুর চ্যাটার্জি ছেড়ে দিস। বুঝি ভরে ওঠে অভ্যেস। চা খাবি না কোকো? যা দিবি, যা হাত মুখ ধুই আমি স্টোভটা জ্বালি। হ্যাঁ রে, আজ কাগজ দেয়নি? কাগজ কই না তো। সে কি বারান্দায় পড়ে নেই? না, আমাদের কাগজ এলাকায় যা হয়েছে দেখি বাহাদুরকে পাঠাই। না না না, পাঠাস না, কাগজওয়ালা বলে গেছে আজ কাগজ বন্ধ। বন্ধ কেন? এ কাগজের অফিস ধর্মঘট হয়েছে। ও তাই বুঝি। গুড ইভিনিং মিস চ্যাটার্জি। কখন এলে? কি দেখছো তো মন দিয়ে? এই যে লাল পেন্সিলে দাগ দেওয়া জায়গাটা পড়ো দেখো। কাগজ আজকে? আমার কন্যা কুমারী নূপুর চ্যাটার্জি দিল্লি হইতে নিরুদ্দেশ হইয়াছে। ও তাই আজ সকালে নূপুর বলছিল কাগজ বেরোয়নি, ধর্মঘট বলছিল বুঝি। বাপের সঙ্গে ঝগড়া করে পালিয়ে এসেছে নিশ্চয়ই। স্বাভাবিক, স্বামী যখন নেই তখন বুড়ো বাপ ছাড়া আর কার সঙ্গেই বা ঝগড়া করা যায় বলো। দেখো নূপুরের বাবাকে কালই একটা টেলিগ্রাম করে দাও, 10,000 টাকা তো আর এমনি এমনি ছিঁড়ে দেওয়া যায় না। শিওর শিওর। আচ্ছা টেলিগ্রামের দরকার কি? আমি তো কাল ভোরেই দিল্লি ফ্লাই করছি, ওখান থেকে গিয়ে ডক্টর চ্যাটার্জিকে একবার সঙ্গে করে নিয়ে আসলেই হবে, কি বল, তাই না? তোমার বন্ধুটাকে একটু চোখে চোখে দেখো কিন্তু। নিশ্চয়ই। একটু মার্কেটে যাচ্ছি, কিছু কেনাকাটা। কেনাকাটা? এখন তো মানে 7টা, দোকানই খোলেনি। বিকেলে যাস কোন? বিকেলে বিকেলে তো আমার সময় হবে না, সেই যে সেই ইন্টারভিউ চাকরি সেখানে যেতে হবে। তাহলে চল আমিও যাই। যে তুই? না না, তুই আবার যাবি কেন? তুই একা গেলে ভীষণ ঠকে যাবি। না আমার ব্যাগটা নিয়ে। শোন শোন, তুই গেলে না ভীষণ ভালো হতো জানিস, কিন্তু এদিকে না একটা ব্যাপার হয়ে গেছে। ব্যাপার কি? ব্যাপার কি জানিস, আজ সকালে না এখানে একজনের আসার কথা আছে। কি? মানে আমার এক বন্ধু। বন্ধু? হ্যাঁ, গত বছর দিল্লিতে আলাপ হয়েছিল, সেও এখানে এসেছে কিনা
ও ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে। নাম কি? নাম নাম দিলীপ কুমার। ও দিলীপ কুমার, দেখতে দেখতে ফাইন। প্লিজ শীল, আমার ভীষণ দেরি হয়ে যাচ্ছে, তুই আমার হয়ে রিসিভ করিস। হ্যাঁ, আমি এলাম বলে এক্ষুনি এলাম বলে। এখানে যে ছিল কোথায় গেল বলতো? এখানে ছিল তো গেল কোথায়? তাহলে ঠিক দেখেছিলি? শিওর অ্যান্ড সার্টেন শিবুকে ডান দিকে দিল ছিল বোধা চোদ্দ গানের সোনার মতো রং। তাই ভেবেছিলাম ভাই, কিন্তু ওকে দেখে আমার বুকের মধ্যে এরকম কাম সেপ্টেম্বরের মিউজিক বাজতে শুরু করেছে। ও বুকে কাম সেপ্টেম্বরের মিউজিক বাজছে। এখানে নিশ্চয় পালাতে পারে, আর তাহলে ঢুকবার সময় আমরা দেখতো। তাহলে গেল কোথায়? আচ্ছা, এই হোটেলের দুটো দরজা, একটা এই আরেকটা ওটা দিয়ে কোথায় যাওয়া যায়? না না, ভয় পাবেন না, আমি ভূত টুত নেই। তাহলে চলতি গাড়িতে উঠলেন কি করে? চলতি গাড়িতে উঠিনি তো, মানে আগেই উঠে লুকিয়েছিলাম এই আপনাদের পেছনে সিটের তলায়। লুকিয়েছিলেন? হ্যাঁ। কেন? আমি একা মেয়ে মানুষ, এই রাত্রে কোথায় যাবো বলুন তো? দয়া করে যদি আজকে রাত্রে একটু আশ্রয় দেন, আমার বড় বিপদ। ঝামেলা পড়ে গেল, আমি কি সরকারি উদ্ধার আশ্রম? মানে এই সন্ধ্যে থেকে দুটো লোক আমাকে তাড়া করছে। তাড়া করছে কারা? ঠিক জানি না, মনে হয় পুলিশের লোক। পুলিশ কেন? আপনি খুনটুন করেছেন নাকি? না না, খুনটুন করিনি। আমি না আপনাকে সব কথা পরে বলবো, এখন শিগগির চলুন এখান থেকে। ওরা এসে বলে না আমায় ঠিক ধরে নিয়ে চলে যাবে, আর ভাববে আপনি আমায় নিয়ে পালাচ্ছেন। আমি আমি পালাচ্ছি মানে? কেন কেন ওরা এসে গেল যে, শিগগির চলুন না। ওরে বাবা, ইনি ডক্টর দিগম্বর চ্যাটার্জি, তোমার বান্ধবীর বাবা। মিস চ্যাটার্জিকে ডাকো। নূপুর, নূপুর! আহা, কি আশ্চর্য! নূপুর কোথায়? তাকে ডাকো না। নূপুর আবার পালিয়েছে। হ্যাঁ, নূপুর, মাই গড, নূপুর আবার পালিয়েছে। বাড়ি
আগে ভাগে কইয়া রাখলে একটু আয়োজন টায়োজন কইয়া রাখতাম। রাত তো অনেক হইল, বউঠানে লইয়া উপরে ওপরে। হ্যাঁ ওপরে শুনছ, ওপরে আসো, এসো। হ্যাঁ ওপরে। আমার কিন্তু ভীষণ ভয় করছে। ভয়টা কিসের? আপনার স্ত্রী যদি? স্ত্রী? না না, ওসব ঝামেলা নেই। ও সত্যি সত্যি রাগ করে বাবির বাড়ি গেছেন বুঝি? কি বাজে বকছেন, মাথাই নেই তার মাথা ব্যথা। আসুন আসুন। আপনার বাবা মা ভাই বোন এখানে কেউ থাকে না? ও তাহলে আমি যাই। দাঁড়ান, ভয় নেই। দেখুন আপনি চোর ডাকা খুনে যেই হন না কেন, আজ রাত্রে আপনাকে আশ্রয় না দিয়ে আমার কোনো উপায় নেই। তা না হলে কাল থেকে তো আমি পাড়ায় মুখ দেখাতে পারবো না। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি চোর ডাকাত বা খুনে কিছুই নই। ও তাহলে আপনাকে ওই গোয়েন্দা তাড়া করেছিল কেন? আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। হ্যাঁ পালিয়ে এসছেন কেন, কে হলো বলুন? বিয়ের ভয়ে। চালাকি করার জায়গা পাননি? বিয়ে করতে মেয়েরা কখনো ভয় পায় নাকি? ভয় তো পুরুষরাই পায়। মেয়েরাও পায়, আমার মতো বজ্জটি যাদের। তার মানে কিরকম বজ্জটি ছিল আপনার, আফ্রিকান না মঙ্গোলিয়ান? বাঙালি। বাঙালি? বাঙালি স্বামীরাই তো আসলে বউ, তাহলে ভয় পেয়েছিলেন কেন? বলছি আপনাকে বিশ্বাস করে সব কথাই বলবো, তারপর যা হয় হবে। বাড়ি ভাই, আপনার নাম? নূপুর চ্যাটার্জি। বাড়ি? দিল্লিতে। দিল্লি? মানে বাবা দিগম্বর চ্যাটার্জি দিল্লির নাম করা সার্জেন, আমি কলেজে পড়তাম। পানু মামা, এটা কি দেখতে পাচ্ছিস না, আমার হাত দুটো এনগেজড। তুমি এক আজিব আদমি। শোন শোন শোন, এক কাপ কফি পাঠিয়ে দেবে কড়া করে। আর একটা কথা শোন, বিয়ে। বিয়ে কার? তোর? আমার? জামাই বাবু নিজে পাত্র পছন্দ করেছেন। বাবা? বাবা সত্যি সত্যি। মামা বর কেমন? ভেরি গ্র্যান্ড, ভেরি গ্র্যান্ড, মধুময়, অপূর্ব। আচ্ছা দেখতে কেমন তাই বলো। খুব ভালো, খুব ভালো। লম্বা তো? হ্যাঁ বেশ লম্বা, এই ধর সাড়ে চার ফুট হবে। সাড়ে চার ফুট? আমি যে পাঁচ ফুট তিন ইঞ্চি। বেটা ছেলে লম্বাতে আর বেড়েতে কি আসে যায়। আচ্ছা গায়ের রং? গায়ের রং খুব ভালো। ধর একটা কালো সোয়েটার যদি তাকে পরিয়ে দিস, মনে হবে যেন খালি গায়ে দাঁড়িয়ে আসে। মামা! আরে পাগলি, বেটা ছেলে রঙে কি চায় আসে। আমার বর হবে বেটে কালো। মামা নাক মুখ চোখ অপূর্ব, জামাই বাবুর সিলেকশন কি যাতে হতে পারে? হ্যাঁ তবে হ্যাঁ, ছেলেবেলায় বক্সিং খেলে নাকটা ফাটিয়েছিল, তাতে কি হলো, তাতে চেহারা আভিজাত্য পেরেছে। তাছাড়া চোখের কি গুণ জানিস, একই সঙ্গে দুটো জিনিস দেখতে পায়। ঠাট্টা করছো বুঝি? দূর বোকা, সে সম্পর্ক তোর বাবার সঙ্গে, তোর সঙ্গে নয়। কোথেকে জোটালে, নাম কি? জোটাইনি রে, জোটাইনি জুটেছি না না, দেখি নামটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, নাম হচ্ছে ঢোলক, না না ঢোলক তো না, ঢোলক তো নয়, গোলক বিহাই। আরে নামের বিষয়টা আভিজাত্য আছে, আর তাছাড়া লেখাপড়ি বেশি কিছু করেনি, কিন্তু কমার্সে বড় মাথা, খুব মাথা। আচ্ছা একটা বিজনেস ম্যাগনেট, রেজিস্টারে মানে রেজিস্টারে ব্যবসা আছে। আরে শোন, আরে বেশা মানে আর
রামধানে কি কাজ ছেড়ে চলে গেছে? না। তাহলে তুমি কফি আনলে যে? তোমার সঙ্গে একটা কথা ছিল বাবা। বলতে পারো। পানু মামা বলছিল আমার নাকি, হ্যাঁ তোমার বিয়ে চমৎকার একটি পাত্র পেয়েছি, দেখতে শুনতেও যেমন সুন্দর গুণেও চমৎকার। পানুর কাছ থেকে নিশ্চয়ই সব কথা শুনেছো। আমি বিয়ে করবো না বাবা। হোয়াট? You have not been a student of biology. তুমি বায়োলজি পড়নি সেই জন্য এই কথা বলছো। আমি এমন একটি পাত্র পছন্দ করলাম। আমার পছন্দ নয়। কি বললে? পছন্দ বলি স্বামী কি শাড়ি গয়না না ভ্যানিটি ব্যাগ দিয়ে পছন্দ করতে হবে? দেখো তোমার মা পছন্দ করে বিয়ে করেননি, বিয়ে করে তারপর পছন্দ করেছিল, তুমিও তাই করবে। কিন্তু আমার ভবিষ্যৎ, আমার আদর্শ? জ্যাঠামো করো না। তোমার ভবিষ্যৎ আমি তোমার চেয়ে অনেক ভালো বুঝি। আরে তেরস্কোভার মতন রকেট চড়ে স্পেসে যাওয়ার মেয়ে তুমি নও। আর তেরস্কোভা তো বিয়ে করেছিল। তুমি বিয়ে করবে, সংসার করবে, ছেলে পুলে মানুষ করবে, এই হলো তোমার আদর্শ। শোনো, এই আসছে ফাগুনের 27 তারিখ তোমার বিয়ের দিন স্থির হয়েছে। সেই থেকে আমি পালিয়ে বেড়াচ্ছি। আচ্ছা বলুন তো, বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে না করে আমি কি অন্যায় করেছি? দেখুন মিস চ্যাটার্জি, ও বিয়ে ব্যাপারটাকে আমি আদৌ পছন্দ করি না। বিয়ে মানে তো দাঙ্গা। আপনাকে বিশ্বাস করে সব তো বলে ফেললাম, আমাকে ধরিয়ে দেবেন না তো? খেপেছেন? আপনাকে ধরাতে গিয়ে আমি নিজে জড়িয়ে পড়ি আর কি। জাগে আমার এবার নাক দিয়ে ছাই বেরোবে। ছাই? হ্যাঁ, কারণ ওই খিদেতে পেটের নাড়ি টাড়ি জ্বলছে। দেখি ভন্ডুল মহারাজ কি রেখে গেছে। একা খাবেন? একা একা খেলে কিন্তু পাপ হয়। এই জন্য আমি মেয়েদের পছন্দ করি না জানেন। সবকিছু তো একটা ভাগ বসাবার টেন্ডেন্সি। গাড়ি করে নিয়েছো, বাড়িতে থাকতে দাও, খেতে দাও, অত আমার পোষায়। আপনার পোষাতে হবে না। আমার রাতটুকু আছে 16 আনা, তাড়াতাড়ি টেবিলে এসে বসাও। আপনি খান। ও আপনাকে সামনে রেখে আমি একা খাই, তারপর আমার নজর লাগবে না, শেষে কলে আমি মরি আর কি। আসুন আসুন। গাড়ির মালিক আর তার অ্যাড্রেসটা জেনে নে। ফোন করতে বলছিস, কানেকশন আছে? আজ পর্যন্ত আছে, কালকে নেবে। যখনই আসে তখনই ওই বাটা ঘন্টা কন্না বলে বাবু পাই। সত্যি থাকতে পারছি না, যা কাজে চাপ পড়েছে বুঝতেই পারছি। আজ বকেয়া ভাড়া না আমি এখান থেকে উঠছি না, এই চেপে বসলো। ভাড়া কমাসে? এই মাস নিয়ে ভাড়া 10 মাস। মাত্র 10 মাস? দেবে আর কবে দেবেন? আমি মনে পরলোকে কি মনি অর্ডার করে পাঠাবেন? ছি 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 ছি, আপনি এক্সাইটেড হয়ে যাচ্ছেন, প্লিজ প্রেশারটা একবার দেখাবেন। এবারে সত্যি দিয়ে দেবো, ক্যাশ 10,000 রুপিস হাতে এসে যাচ্ছে। বলেন। হ্যাঁ হ্যাঁ বলছি, এমনি এমনি। এই দেখো, এই পড়ুন, ক্যাশটা আমারই হাতে।
মেয়েটাকে ধরতে পারলে তো পাবেন। ধরতে পারলে কি মশাই, ধরে ফেলেছি। আপনি নিশ্চিন্ত হয়ে বাড়ি যান, 10 মাসের ভাড়া, 2 মাসের অ্যাডভান্স 2-4 দিনের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। ঠিক তো? আচ্ছা তাহলে চলে। কি হলো? এই যে সব ঠিকানা জোগাড় করেছি, WBC 2905 অঞ্জন মুখার্জির গাড়ির নম্বর, সেই বিখ্যাত গায়ক, আর অ্যাড্রেস হচ্ছে P49 N Road নিউ আলিপুর। যাক একটা ক্লু পাওয়া গেল। জানিস জস, হ্যাঁ আমার মনে হচ্ছে 10,000 টাকা আমাদের বরাতেই লাগছে, মানে আর্থিক রাজত্ব। ওই 10,000 টাকা তুই নিস, রাজকন্যা হয়ে আমার ভাগে পড়ে। রাজকন্যা? হ্যাঁ। এমনি অকৃতজ্ঞ জানেন, গাড়ি করে বাড়িতে নিয়ে এলুম, থাকতে দিলুম, শেয়ার থেকে খেতে দিলুম, আর এখন প্রতিদানে শুধু ইয়ে মানে নিন্দে। ঠিক আছে, প্রতিদানে আমি কালকে রান্না করে খাওয়াবো। না না, মেয়েদেরও পলিসি আমার জানা আছে। পলিসি? ওই যে প্রথমে রাঁধুনি, তারপরে ঘরণী, ও চলবে না। তাও জানেন দেখছি, মেয়েদের সম্বন্ধে আপনার অসীম জ্ঞান, তবে আমার দিক থেকে সে ভয় নেই, ভরসাও নেই। কেন? না মানে আপনি একে মেয়ে, তারপরে খুব সুন্দরী। না মানে মানে মন্দ নয়, মন্দ নয়। মেয়েদের সঙ্গে কথা বলতেও শেখে নি। আপনাদের তো ঠিক চিনতে পারছ না? চিনবে, কমে চিনবে, বসতে দাও আগে। দেখুন আপনারা যদি ফাংশনের জন্য এসে থাকেন তাহলে আই এম সরি, অসময়। না না, ফাংশন টাংশনের জন্য না, না অসম আমরা নেই বাবাজি। বাবাজি, আপনাদের পরিচয়? আমি হলাম শ্রী ব্যোমকেশ চক্রবর্তী, রিটায়ার্ড সেক্রেটারি, জুট রেগুলেশন। আমার নাম হচ্ছে পাঁচকড়ি ঘোষ, ওই রয়্যাল বেঙ্গল সেই অপেরা যাত্রা পার্টির সেম ম্যানেজার। না আমি যাত্রায় গান গাইতে পারবো না। না সে আপনাদের ও ব্যাপারে আমরা আসেনি, তবে আমরা এসে নূপুরের সঙ্গে দেখা করতে। নূপুর? কে নূপুর? কই সে বেটি কোথায়? ডাকো ডাকুন ডাকুন, কতদিন তাকে দেখিনি। আর আপনারা এইবার তার কে হন? আমি হলাম নূপুরের জেনা মশাই, ওই দিগম্বর, দিগম্বর হলো আমার মাস্তুতো ভাই। দিগম্বর চাটুর্য? হ্যাঁ, আর তার হলাম কি আমি পিস্তুত সম্বন্ধী পাঁচকড়ি ঘোষ। চাটুর্য সম্বন্ধী ঘোষ? ওই সিভিল ম্যারেজ হয়েছিল তো। সিভিল ম্যারেজ? তা আপনি আপনি কি করে জানলেন যে আপনার ভাই জি আমার এখানে আছে? ও তো এ তো চিঠি লিখেছিল দিল্লি থেকে নূপুর। বা আমি তাকে চিনি না, চিঠি লিখেছিল? নিজের হাতে চিঠি লিখেছে যে আমার এখানে এসে উঠবে? কখনো নয়, হতেই পারে। কখনো নয় কি বলছে? সে নিজে হাতে লিখেছে বলছে। আরে বলছি তো মশাই, সে নিজেই লিখেছে। হ্যাঁ মশাই, নিজে লিখেছে বলছে। হ্যাঁ হ্যাঁ বাবা, নিজে কি বিশ্বাস হলো না বুঝি? হ্যাঁ খুব হচ্ছে। ওই যে ওই সোনাগর ছাড়বো ভর্তি বললি কে আপনারা? সত্যি করে বলুন কে আমরা? ভানু গোয়েন্দার নাম শুনেছ? গোয়েন্দা? সেই আমি, রবার্ট ব্লেককে গুলে খেয়েছি। আর আমি হচ্ছি দ্য গ্রেট ভানু গোয়েন্দার অ্যাসিস্ট্যান্ট জহর। কিন্তু আমার এখানে কেন? না না অস্বীকার করতে পারেন,
এই নূপুর চ্যাটার্জিকে নিয়ে গত রাত্রিরে আপনি মোটরে পালাচ্ছিলেন? এই আমি পালাচ্ছিলাম। ইয়েস, ইউ আর দ্য ম্যান, দ্য সুপারম্যান। নাম শুনলেই ওর করোনারি মরে যাবে না তো? একলা জল দিন না প্লিজ, মরেও যেতে পারে, একলা জল দিন না প্লিজ। আপনি আর গান গাইবার সময় পেলেন না? ম্যানেজ হয়ে গেছে, ধরুন। আচ্ছা চট করে একটু চা করুন। একটা রাতের জন্য আশ্রয় দিয়েছিলেন, আপনার দয়ার কথা আমি কোনোদিনই ভুলব না। উফ, মেয়ে যাত্রা কি স্বার্থপর, কি অকৃতজ্ঞ, আমাকে বিপদে ফেলে চলে যাচ্ছেন। আবার কি বিপদ হলো? কারুর বউ একটা রাত্রির থেকে পালায়, আপনি বলুন। আপনি কাল এসেছেন আর আজকে যদি চলে যান তাহলে ওই দন্দীবাবু, দন্দীবাবু সন্দেহ হবে না? তার মানে তো পাড়া ময় একটা স্ক্যান্ডাল। মেয়েরা কি অকৃতজ্ঞ। মেয়েদের নিন্দে আপনার ঠোঁটের ডগায়, কিন্তু কি করব বলুন। দয়া করে আর কটা দিন এখানে থেকে আমাকে উদ্ধার করুন। আর যাবেন কি করে, এদিকে তো গোয়েন্দা পুলিশ, আপনার বাবার দেওয়া সে কাগজের বিজ্ঞাপন। কিন্তু এখানে বা থাকবো কি করে, আপনি তো মেয়েদের একটু বিশ্বাস করেন না। ও, তা আজ থেকে বিশ্বাস করলুম। হ্যাঁ ঠিক আছে, আমিও দু চার দিন থেকে আমার কৃতজ্ঞতা ঋণ শোধ করবো। গুড গুড গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রস ভঙ্গ করে দিলাম নাকি? নাটক জমছে কি কল? আমাকেও একদিন আসিল রে মশায়, আমাকেও একদিন আসিল। হ্যালো ডক্টর চ্যাটার্জি, হ্যাঁ। ও ও ইন্সপেক্টর দুবে, শোনো, নূপুরের কোনো খবর পাওয়া গেল? হোয়াট, এখনো তোমরা কোনো সন্ধান করতে পারলে না? ও গড, আচ্ছা পুলিশের আজকাল কি হোয়াট? আচ্ছা হ্যাঁ, তুমি আসছো আজকে সন্ধ্যেবেলায়, দ্যাটস রাইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না না না, বেইমান বেইমান, এ দুনিয়াটাই বেইমান। দেখো দুবে, আমার বউ মানে ওই নূপুরের মা, উনি হচ্ছেন এই সব কাণ্ডের জন্য দায়ী। আরে কাণ্ড জ্ঞানহীন মহিলা। আরে বাবা, তুমি মিসেস চ্যাটার্জিকে দোষ দিচ্ছ কেন? আরে তিনি তো বহুদিন হলো স্বর্গে গেছে। লোকে দুবে, যে করি হোক, তুমি আমার মেয়েকে আমায় খুঁজে দাও। আমি 10,000 টাকা পুরস্কার দেবো বলেছে, 15,000 দেবো। যদি দরকার হয় আই শ্যাল গো আপ টু 30,000 rupees, বাট ইউ মাস্ট ফাইন্ড মাই ডক্টর ফর মি। আমার মেয়েকে তোমায় খুঁজে দিতে হবেই। ভন্ডুল চলে যাওয়ায় আপনার একটা বেশ চাকরি জুটেছে না? এই তো শখের চাকরি।
একটা সত্যিকারের চাকরি জোগাড় করে দিন না। আমি কি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ না ডেপুটি মন্ত্রী? তা কেন, আপনি তো একজন মস্ত বড় গাইলো, কত লোকের সঙ্গে তো আপনার আলাপ আছে। আর কতদিন আপনার কাঁধের ভার হয়ে থাকবো? একটা চাকরি জোগাড় করে দিন, আমি চলে যাব। দেখুন, চলেই যদি যেতে হয় তাহলে আপনি বরং দিল্লি চলে যান। দিল্লি? হ্যাঁ, উড়ে পাপড়ি আর না, আমি যাই, তারপরে বাবা ওই দেরি তেলের ব্যবসায়ীর সঙ্গে বিয়ের শখ আমার মিটে গেছে, বিয়ে আমি জীবনে করবো না। বাহ গুড, আমার তো এক কথা। কেন, আপনার এক কথা কেন? বিয়ে আমি জীবনে করবো, আমারও লাইফে, বুঝলেন, আমারও লাইফে একটা ওই বিয়ের ফাঁড়া এসেছিল, বুঝলেন। তাই নাকি? হ্যাঁ, লখনৌ তো আমাদের দুপুরুষের বাস, বুঝলেন, যদিও লেখাপড়াটা আমি কলকাতাতেই করেছি, তা ছেলেবেলা থেকে একটা বিদ্যের উপর আমার একটু ঝোঁক ছিল, সেটা হলো গান বাজনা। রাইট রাইট, তা বিয়ে পাশ করার পর তখন গান বাজনা খুব পুরো দমে চলতে লাগলো। বাবা, না বাবা তখন মারা গেছেন। হ্যাঁ, তা ক্রমে রেডিওয়ে চান্স পেলাম, রেকর্ডে চান্স পেলাম, ফিল্মে ডাক এলো, বেশ একটু নাম ডাক হয়ে গেল, ব্যাস কোত্থেকে এসে জুটলো যত সমস্ত ভক্তার দল। ভক্ত? ভক্তা শব্দটা অবশ্য আমার তৈরি, ভক্তের ফেমিনিন। এই ভক্তার দল এবং জলসার হাত থেকে জাস্ট রেহাই পাওয়ার জন্য একদিন আমি কলকাতা ছেড়ে পালিয়ে গেলাম। কোথায়? লখনৌ। কি ভাগ্যি আমার রে, একদিন বাদে তোর মাকে মনে পড়ল, একা একা আমি থাকি। এই যে ঘন্টা কোন, এই যে কোনো কেস এসেছিল? হ্যাঁ, কোনো কেস এসেছিল আগে? হ্যাঁ, পেটার মাংস, পেটার মাংস বলছি, কোন কেস এসেছিল? আগে বলছি, হ্যাঁ পিঁড়ে ব্যাগ ঘরে বসিয়ে রেখেছি, একেবারে পিঁড়ে ব্যাগ ঘরে। খুব বেশ, কাকে চাই? গোয়েন্দাবাবুকে। আমি বসো, ওই অ্যাসিস্ট্যান্ট বসো, বলুন কি কেস? আমার কমলাকে খুঁজে পাচ্ছেন না, কবে থেকে? কাল বিকেলে সেই যে বেরোলো আর ফেরেন। হ্যাঁ, তোমরা আমার কমলাকে খুঁজে দাও বাবা। কি বুঝলি? কাল বিকেলে কমলা বাড়ি থেকে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরেনি। পিওর রোমিউজুলিট কেস। কারেক্ট। আচ্ছা, কেসটা তাহলে নিতে পারি? সার্টেন। কি হবে বাবা, পাবো তো? আচ্ছা, কমলার ফটোগ্রাফ মানে ছবি আছে? ফটোগ্রাফ তো নেই বাবা। আচ্ছা, কমলা দেখতে কেমন বন্ধু? ধবধবে ফর্সা, টানা টানা বড় কালো চোখ। ধবধবে ফর্সা, টানা টানা কালো চোখ, দেখতে সুন্দর লাগছে, দেখতেও ভালো লাগছে। আর কিছু বলুন, আর কিছু বলুন। ভারী ঠান্ডা, কোনো ইম্পর্টেন্ট না। আচ্ছা, আর কিছু বলুন না। বলছি বাবা, বলছি, রোজ আড়াইশে দুধ দেয়। দুধ? দুধ দেয়? সে কমলা দুধ দেয়? গাইলেনি বুঝি? না বাবা, পাটনাই গাই, এক বছর হলো 10-25 টাকাতে কিনেছি। আমরা গরুর কেস করি না। তবে কোথায় তাকে পাবো বাবা? পুলিশের পরে দেখুন,
সেখানে তাকে পাইনি বাবা। তাহলে বৃন্দাবন যান। বৃন্দাবন? হ্যাঁ, কেশব ঠাকুরের গোয়ালে। হ্যাঁ, সেখানেই যান। চল আর দেরি আসো, আসো। শেষ পর্যন্ত গরুর কেস, তোকে আমি কতবার বলেছি ভানু, চল পুলিশে গিয়ে আমরা ডিটেকটিভ ডিপার্টমেন্টে চাকরি নিই, সেখানে পয়সা রোজগার করতে পারবো আর ইজ্জত বাড়বে, ঘোড়ার ডিম বাড়বে, আমার ট্যালেন্টের কি দাম দেবে, কত মাইনে দেবে। আর ঠিক আছে, এও তোকে বলে রাখছি, এই বাংলাদেশ, শুধু বাংলাদেশ কেন, সমস্ত ভারতবর্ষ একদিন এই ভানু গোয়েন্দাকে চিনবে। রাইট ইউর, রাইট ইউর, দুঃখ করিস না ভানু, একটা ভালো কেস পেলে তুই একদিন নিঘাত রবার্ট ব্লেক হবি। এই যে ঘন্টা কোনো আজকে খবর কাগজ দিয়েছে? আগে গজ কি হবে? গজ কি যে খবরের কাগজ, খবরের কাগজ, তিন মাসের দাম বাকি আর দেবে নি বলেছে। ও দেবে না, শোন শোন, পাশের বাড়িতে খবর কাগজ নিয়ে আয়। কোথেকে? মাসির বাড়ি? পাশের বাড়ি। আগে বললি তো আসতে। আচ্ছা, তুই এই বদ্ধ কালো লোকটাকে দেখেছিস কি করতে বলতো? গোয়েন্দাদের অনেক গোপন কথা থাকে, থাকে কি? ও কিছুই শুনতে পায় না। ও তাই ও যখন মাইনে চায় আমরাও শুনতে পাই না। তোর কি ব্রেন ভানু, এবার কাজ করতে দাও। নুপুর দিল্লি থেকে কবে এলি? এই মাত্র তোর কাছে এলাম শিলা। সত্যি? আয় আয় ভেতরে আয়। আচ্ছা, চিঠি নেই, খবর নেই, কলকাতায় চলে এলি যে। কলকাতায়? হ্যাঁ, কলকাতায় একটা চাকরির ইন্টারভিউ দিতিস। চাকরি? তোর বাবার মত আছে? বাবা না, হ্যাঁ আছে। শিলা, শিলা, আমি বেরোচ্ছি। আলাপ করিয়ে দিই, নুপুর চ্যাটার্জি, দিল্লিতে আমরা এক কলেজেই পড়তাম। আর আমি হচ্ছি মিস্টার গুপ্ত, কেয়ার অফ মিসেস গুপ্ত। চলি, আশা করি পরে দেখা হবে। শিলা, আমি কিন্তু ভাই তোর এখানে দু চার দিন থাকবো। বেশ তো, থাক না, চল চল ভেতরে চল। আবার কেস? হ্যাঁ, এই দেখ, আমার কন্যা কুমারী নূপুর চ্যাটার্জি দিল্লি হইতে নিখোঁজ হইয়াছে। বয়স 23-24, রং 14 ক্যারেট সোনার নেয়, দোহারা গড়ন, উচ্চতা 5'3", চিবুকে ডান দিকে তিল। তাকে হ্যাঁ, মানে ওই বৌঠানের তো ওই মানে আমার আমার এই শাল সম্বন্ধে আর কি। বড় কুটুম তো, না আমরা তো এতে যাবো, গাড়ি মোটরে যাইবেন, তাই কম রে মন। দন্দি বাবু, কম এই আমরা যে লাল টিলা যাচ্ছি, দূর মহাশয়, এই তুমি বাবু বলুন নি, একবার যে কথা শুনি দেবা খদম কই, কোনো চিন্তা করি না, কোন নাকি? হ্যাঁ, কমনা
হপলেস। দোহাই আপনার, আমাদের কেসটা নষ্ট করবেন না। আপনি দয়া করে বলুন যে অঞ্জন মুখার্জি হানিমুনে কোথায় গেছেন? আগ্রা, দিল্লি, কাশ্মীর? দিল্লি, কাশ্মীর? শোনো মশাই, আপনার মাথাটা একটা খারাপ হয়ে গেছে। স্ত্রী কেন লাল দিলা সেই তাই কিনা কাশ্মীর জানেন কম না। অঞ্জনবাবু কই গেছেন আমি কিছুতেই কম না। লাল টিলা, লাল টিলাটা কোথায় রে ভানু? সে তো নর্থ বেঙ্গল। সে কি রে, সে তো অনেক দূর। তুই গাড়ি নিয়ে সেখানে যাওয়া যাবে? ভাবছি তারকের গ্যারেজ থেকে একটা জিপ নিয়ে নেব। জিপ? লাল টিলা, লাল টিলা। জায়গাটা কিন্তু ভারী সুন্দর, তাই না? আচ্ছা, এখানে দিন কতক থেকে গেলে হয় না? খুব ভালো হয়। আমি কিন্তু আর ছেলে সেজে থাকতে পারবো না, আর এক ভীষণ অস্বস্তি হচ্ছে। কেন, ব্যস্ত দেখাচ্ছে? ছাই, আমি আজ থেকেই শাড়ি পরবো। শাড়ি যদি পরতেই হয় তো রাত্রিবেলা ঘরের মধ্যে। দিনের বেলা শাড়ি পরে কি দড়ি পরাবেন নাকি আমাকে? আপনি ভীষণ ভীতু, এই নির্জন জায়গায় আমাকে কি ধরতে আসবে বলুন তো? কি চাই? ঘর খালি আছে? না, যা ছিল ভর্তি হয়ে গেছে। ও আচ্ছা, যারা এসছে একটি ছেলে একটি মেয়ে? আরে বলছি তো মশাই, যারা এসছে দুজনে সুন্দর। ও দুজনে ব্যাটা ছেলে, কি করে বুঝলেন? আমি বা বুঝবো না। ও না, সে যেহেতু আসতে পারে। আচ্ছা, আবার খোঁজ নেবো। আপনার জন্য আমাকে চোরের মতো পালিয়ে বেড়াতে হচ্ছে। তার মানে? মানে পেছনে গোয়েন্দা, সামনে কোথায় যাবো ঠিক নেই। বেশ, এক কাজ করো,
আমার জন্য আপনার যখন এত বিপদ, গাড়িটা দাঁড় করিয়ে দিন, আমি এখান থেকে যাবো। নূপুর কি এরে, আমি আপনার তোমার নাম বলে ফেললাম, তাতে কি হয়েছে? আচ্ছা আচ্ছা নূপুর, আচ্ছা আমরা কি দুজনেই খুব বোকা? কেন না, মানে আমরা এই ভানু গোয়েন্দা ভয় পালি পালি বেড়াচ্ছি কেন? এছাড়ার উপায় কি? না মানে আমরা তো দুজনেই অ্যাডাল্ট নাকি? তা তো বটে। তো আমরা ধরো যদি ওই মানে ওই বিয়ে করে ফেলি। বিয়ে? হ্যাঁ। কি বলছেন আপনি, যে বিয়ের ভয় পালিয়ে বেড়াচ্ছি আবার সেই বিয়ের ফাঁদে পা বাড়াবো? না না, এই তো সে বিয়ে নয়। তবে আরে তোমার তো বিয়ে হওয়ার কথা ছিল সেই কি রেড়ির তেলের সঙ্গে। আমি কি রেড়ির তেল? ওই বাবা, আমার আবার বিয়ে ঠিক হয়েছিল সে এক পর চুল আর সে বাঁধানো দাঁত। এই তোমার বাঁধানো দাঁত নয় তো? কি অসম্ভব। কি চাই আগে, মানে ইয়ে কি চাই আগে, ওই ইয়ে বিয়ে করতে চাই। বিয়ে করতে? হ্যাঁ। ও বসো বসো। বিয়ে করতে চাও বুঝি? হ্যাঁ। স্টেট লটারি প্রাইজ পেয়েছ? লটারি মানে? মানে আজকের দিনে হাতে লাখ দু লাখ না থাকলে এই মাদগি গন্ডার বাজারে কারণ বিয়ে করবার শখ হয়। পটলের দর 2.5 টাকা, খাবে না তুলবে? আগে বিয়ে মানে খাবো, মানে লটারির প্রাইজ পাইনি তবে রোজগার করি। হ্যাঁ, তাই মানে ওই বিয়ে স্বামী স্ত্রী হতে চাই। আরে বাবা তা বুঝেছি, কিন্তু ডোমেস্টিক অ্যানিমাল মানে জানো? হ্যাঁ, গৃহপালিত পশু, যেমন ধরুন গরু ছাগল ভেড়া। হলো না, জেনে রাখো ডোমেস্টিক অ্যানিমাল মানে হচ্ছে আদর্শ স্বামী, ছাবে কম দুধ দেবে বেশি, মানে রোজগার করবে বেশি। আর একটা কথা, ইয়ং ম্যান, স্ত্রীকে কখনো বলবে না যে ভালোবাসি, বলোচ কি 100 দিতে হবে। মনে থাকবে? আগে হ্যাঁ আগে না, আগে হ্যাঁ মনে থাকবে, ভালোবাসার কথা ভুলেও মুখে আনবো না। এখন আমাদের বিয়েটা একটু তাড়াতাড়ি দিয়ে দিন স্যার। তাড়াতাড়ি কি, সিভিল ম্যারেজের নোটিশ দিতে তো এক মাস সময় লাগবে। হ্যাঁ এই মরছি, এক মাস, কিন্তু এক মাস দেরি করা যাবে না, আমাদের তো আজকেই বিয়েটা করা দরকার। যা হোক একটা উপায় বার করে দিন স্যার কাইন্ডলি। বুঝেছি, রেডিমেড বি? হ্যাঁ হ্যাঁ রেডিমেড, মানে আমি কি তার ব্যবস্থাও আছে? আছে দোস্ত মতন পুরু ডাকিয়ে টোপর পরিয়ে, তবে আমার ফিসটা কিন্তু ডবল লাগবে। ডবল কি বলছেন স্যার, আপনাকে ট্রিপল দেবো, রেডিমেড নিয়ে বলে কথা। ট্রিপল দেবেন? ট্রিপল? তাহলে ধরুন বিয়ে হয়ে গেছে। আচ্ছা ভালো, খোঁজ খবর না নিয়েই তুই দিল্লিতে টেলিফোন করে দিলি। নিনি মানে নূপুররা এখানেই আছে না অন্য কোথাও? জানো তোকে বলি, গোয়েন্দাগিরি ছেড়ে দে, তোকে কিচ্ছু ভাবতে হবে না। আমি সমস্ত খবরাখবর নিয়ে নূপুরের বাবাকে টেলিগ্রাম করেছি, তিনি কালকে কলকাতা আসছেন। তুই কি করে জানলি? তিনি টেলিগ্রাম করেছেন। টেলিগ্রাম করে তো ভদ্রলোককে আসতে বললি, চিনিবি কি করে? টেলিগ্রামে বলে দিয়েছি বাটন হলে একটা লাল গোলাপ লাগিয়ে আসতে। মানুষে কি জিনিয়াস রে? হ্যাঁ, গোয়েন্দাগিরি করতে হলে একটু ব্রেন ওয়ার্ক করতে হয়। এক্সকিউজ মি, আপনি বোধহয় ডক্টর দিগম্বর চ্যাটার্জি? ইয়েস। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও মানু, আমার নাম
তোমাদের দেখে তো গোয়েন্দা বলে মনে হচ্ছে না। আগে সেইটি তো আমাদের বাহাদুরি। আমার মেয়ে কোথায়? আছে। কোথায় সে? আপনি ব্যস্ত আছেন কেন? আছে আছে, চলো কালি আছে, চলো। তুমি অঞ্জন মুখার্জি? আপনি? আমার মেয়ে? আমার মেয়ে কোথায়? মেয়ে কোথায়? আমার আপনার মেয়ে মানে? দেখো তুমি তাকে লুকিয়ে রেখেছো নিশ্চয়ই। কোথায় আছে আমার মেয়ে? শিগগির বলো কোথায় আমার মেয়ে। আরে আরে বসে, আপনাকে আমি জানি না, আপনার মেয়ের খবর আমি জানবো কি করে? তো আচ্ছা বিপদে পড়ে গেল সারা। চুল লায়ার, ভালো চাও তো এক্ষুনি আমার মেয়েকে বার করে দাও। তো আচ্ছা পাল্লায় পড়া গেল। শুনুন মশাই, আমার এখানে আমার স্ত্রী ছাড়া কোনো মেয়ে থাকে না, অন্য কেউ থাকে না। আবার আপনারা? হ্যাঁ আবার স্ত্রীকে দেখো, আইডেন্টিফাই করতেই হবে। কিন্তু ও তো এখন নেই, ও তো মার্কেটে গেছে। মার্কেটে গেছে? মিথ্যে কথা। অঞ্জনবাবু আপনি একটি স্লাই ফক্স, অ্যান্ড স্লাই ফক্স মেট এলিফেন্ট, মেটে হেন হেন। দেখো ছোকরা, আমি এখনো বলছি ভালোয় ভালো তুমি আমার মেয়েকে বার করে দাও, নইলে নইলে আমি তোমাকে পুলিশে দেব। আমি আমি তোমার নামে কিডন্যাপিং চার্জ আনবো। ইউ স্কাউন্ডার, লম্পট করতে পারে কি আপনি? হাউ ডেয়ার ইউ সেস হোয়াট? হোয়াট হাউ ডেয়ার ইউ সেস? আপনাকে কি 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 অঞ্জন? মা অঞ্জন, মা তুই টেলিগ্রামে যা লিখেছিস তা কি সত্যি? হ্যাঁ। আমি তো ঠিক করেই বিয়ে করছি নাকি? আরে বাবা, আরে ভালো মেয়ে তুমি দেখো না, তুমি দেখো বলো। ঠিক আছে আমার মেয়েকে আপনার ডাইনি বলবার কোন অধিকার নেই, বরং বরং আপনার ছেলে হচ্ছে একটা মরকট। বুঝলাম কি বলছে? আমার সোনার টুকরো ছেলে মরকট? মরকট শুধু মরকট নয়, আপনার ছেলে হচ্ছে একটা ও রেং ও ট্যাং। কি হচ্ছে? কি কি হচ্ছে? আপনি কি রাগ লাগাবেন নাকি? আমার সামনে আমার মেয়েকে অপমান? দেখো ডক্টর দিগম্বর চ্যাটার্জি কোনোদিন অপমান হজম করে না। আরে আরে কি নাম বললে রে? কি নাম বললে? দিগম্বর, ডক্টর দিগম্বর চ্যাটার্জি। দিগম্বর চ্যাটার্জি? জিজ্ঞেস কর, তুই দিল্লিতে থাকেন নাকি? জিজ্ঞেস কর না, জিজ্ঞেস কর। ইয়েস ইয়েস, নাম্বার 13 দরিয়াগঞ্জ। সো হোয়াট? কি হয়েছে? ছি 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 ছি, কি কাণ্ড! আপনি কিছু মনে করবেন না, আমরা শুধু শুধু ঝগড়া করলাম, আমাদের একটা মস্ত ভুল হয়ে গেছে বিআই মশাই। লখনৌয়ের বাসিন্দা কি? কি আশ্চর্য, তুমি যে অবিনাশের ছেলে সেটা এতক্ষণ ধরে বলনি কেন? আগে আমি তোমার বলার চান্স পেলাম না, আপনি তো এসেছেন। আশ্চর্য! আরে তোমাকেই তো আমি জামাই করবো বলে সাব্যস্ত করে রেখেছিলাম। হ্যাঁ রে নূপুর, তুই যদি সেই অঞ্জনকে বিয়ে করবি তো বাড়ির থেকে পালাবার কি দরকার হলো? পানু মামা তো একটা হরিণ ঘাটার গরু রে পানুমা। আচ্ছা তুই পানু মামার কথা শুনে একবার বাড়ি থেকে পালিয়ে গেলি? কি করবো, পানু মামা বললে যে। হ্যাঁ পানু মামা বললে যে, নে এখন শাশুড়িকে ভালো করে প্রণাম কর দেখে নি। এই সময় এসো, গলাটি তো মেরে ফেলবো।
আগে আমরাও খুব খুশি হয়েছি। বলছিলাম কি স্যার, বিয়ের খরচটা তো মিশে গেল, অ্যামাউন্ট একটু বাড়িয়ে দেবেন। My friends, you have done well for yourself. Certainly, you deserve it. তোমাদের 10,000 টাকা নিয়ে যাও, আমি চেক লিখে দিচ্ছি, এর সঙ্গে তোমাদের বাকি অ্যামাউন্টটাও আমি অ্যাড করব। আমার প্রতিশ্রুতির কথাগুলো আমি খুব ভালো করে মনে রেখেছি। আমি অ্যাডভার্টিজমেন্টে বলেছিলাম যে আমার মেয়ে কুমারী নূপুর চ্যাটার্জিকে যে ধরে দিতে পারবে তাকে আমি 10,000 টাকা পুরস্কার দেব। ধরে দিয়েছি? না না না, ধরে দাওনি। যাকে ধরে দিয়েছো, প্রথমত সে কুমারী নয়, বিবাহিতা। দ্বিতীয়ত সে মিসেস নূপুর মুখার্জি, নট মিস নূপুর চ্যাটার্জি। কাজে কি করে তোমরা দাবি করতে পারবো? যাই হোক, আজকে ভারী আনন্দের দিন, তা কিছু তোমরা নিয়ে যাও। আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলতে পারো। আপনার ডাক্তার নামে মুক্তার হওয়া উচিত ছিল। হোয়াট? ব্যারিস্টার? Ha 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 ha